উত্তর চব্বিশ পরগনা জেলায় আজকে ভোটের সার্বিক চিত্র বলতে গেলে প্রথমেই দুটো ঘটনার কথা উল্লেখ করতে হয়। একটি হচ্ছে বাগদার রণঘাট, এখানে বুথ জ্যামকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সব কর্মী ও সমর্থক তাদের মধ্যে ব্যাপক মারামারি হয়। এর পাশাপাশি এই ব্যারাকপুর বেল্টে বিকেলের পর থেকে বেশ কিছু বোমাবাজির ঘটনা ঘটেছে। এছাড়া সার্বিকভাবে জেলার পরিস্থিতি কিন্তু আজকে বেশ সফলভাবেই হয়েছে ভোটটা এবং শান্তিপূর্ণভাবে হয়েছে। তবে সবথেকে বড় কথা হচ্ছে আজকে যে পরিমাণের ভোটের মেশিন, অর্থাৎ আমরা যেটাকে বলি ইভিএম, খারাপ হয়েছে এবং গোটা জেলা জুড়েই যে ১৭টা বিধানসভা কেন্দ্রে নির্বাচন হয়েছে তার প্রত্যেকটাতে প্রায় ১০০র ওপর মেশিন আজকে সকাল থেকে খারাপ হয়েছে এবং পরে সেগুলো পাল্টে দেওয়া হয়েছে। তা সার্বিকভাবে যে উত্তর চব্বিশ পরগনার যে ভোটের চিত্র তাতে বিক্ষিপ্ত কিছু ঘটনা এবং গুলি চালানোর দুটো ঘটনার পাশাপাশি আর কিছু ঘটনা ঘটেছে যেগুলো বোমাবাজির ঘটনা বা এরকম ধরনের কিছু। এছাড়া আজকে শান্তিপূর্ণভাবেই নির্বাচন হয়েছে। ক্যামেরায় দেবপ্রিয় সরকারের সঙ্গে সুরজিৎ বিশ্বাস, দূরদর্শন সংবাদ।